গাইস, ওয়েলকাম টু ফাল ব্লগস। তো দেখুন, এখন আমার চান কোন করা হয়ে গেছে দোকান। সকালে দোকান ফোকান খুলে এসে এখন চান চান করা হয়ে গেছে। এখন আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, দেখুন ঠাকুরও দেওয়া হয়ে গেছে। এখন আমার ছেলেকে ডেকে ডেকে উঠিয়েছি। তো আমার বিছনা এখন পড়ে আছে, এখন বিছনা উঠাইনি, উঠাবো আস্তে আস্তে। কাপড় ছিল না, সব ধোয়া হয়ে গেছে। কাপড় দেখুন, বেশি কাপড় হয়নি, কাপড় মেলা হয়ে গেছে। তো এখন নাস্তা করবো, সকালে চা বানাবো, পুরি বানাবো। আমার ছেলে দেখুন ডেকে 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 এখন উঠালাম। তো আমার ছেলে দেখুন কটা বাজে পুরিতে, 12:15 দিকে দেখে উঠিয়েছি। তো উঠেছে, তো এখন গিয়েছে বাথরুম, বাথরুম থেকে এসে মুখ দেখুন মুখ ধুচ্ছে। এখন 12:15 উঠেছে, মুখ ধুচ্ছে। তো আমি এখন বসাবো, চা বানাবো। তো আমি এখন খেয়েছি চা সকালে। তো এখন চা বানাবো ছেলের জন্য, পুরি আটা মাখাই আছে, পুরি বানিয়ে দেবো। তো ওটার কথা চিন্তা নেই, ফটাফট হয়ে যাবে। আমি ছেলেকে একটা চা বানিয়ে খাওয়াবো, পুরি বানিয়ে নেবো। একটা আমার স্বামীর ফটো, একটা চা পাতার ফটো। এখন তো সকালে আমার হাজবেন্ড নিজে চা বানিয়ে খেয়ে যায়। এখন রুটি নাস্তা করবো, রুটি দিয়ে সকালে দিচ্ছি, আমার বিস্কুট বা ব্রেড শেপ দিয়ে খায় সকালে চা। তখন ভাই ভাই মানে খাওয়াটা খায় না, এখন এসে একটু খাবে, পুরি শুধু রুটি দিয়ে বানাই মানে ওটাই খাবে। এখন বানাবো, তো বানিয়ে খাবো, বানিয়ে যারা খাই। তো আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।